যে একটা ম্যাচ হেরেছে না, কি করে হলো কি করে হলো। হ্যালো এভরিওয়ান, হ্যাপি স্যাটারডে। স্যাটারডে সকাল সকাল কিচেন থেকে ব্লগ শুরু করেছি, রান্না বান্না একদম পুরো তোড়জোড় শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বানিয়েছি, এই যে অনেকটা বানিয়েছিলাম হচ্ছে চিড়ের পোলাও। আমি খুব প্রমিস করলো আমাকে, হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নেবো, হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নেবো না। ওই যে পাশ থেকে বলছে কিছুটা তো খেয়েছি, তিন চার চামচ খেলো, খেলো না, ওর ব্যাক টু ওল্ড রুটিন। ও মিল্ক অ্যান্ড চিরিওস খেলো, আমরা এটা খেলাম। আর ওর বাদামে অ্যালার্জি আছে বলে ওর জন্য আমি বাদামও দিইনি, মানে চিড়ের পোলাও তো একটু বাদাম দিলে ভালো লাগে, আমি দিলাম না, বলে হ্যাঁ খাবো, দিয়ে আমি আর ওর জন্য দিইনি। যাই হোক এটা হয়েছে। দিয়ে এবার একটু বানাচ্ছি হচ্ছে রাজমা। আমরা তো একটা নেমন্তন্ন আছে দুপুরবেলা, নেমন্তন্নটাতে যাব, ওখান থেকে আমার একটা বন্ধুর বাড়িতে যাব, তো ওর জন্য একটু খাবার নিয়ে যাব ভাবছি আর কি। ওর একটু আর কি ফ্যামিলি সিচুয়েশন আছে, তো একটু ভাবছি ওর জন্য একটু রান্না করে নিয়ে যাব, তো সেই জন্য রান্না বসিয়েছি এটাতে। আর হচ্ছে বিকেলে এসে আবার কি খাবো আর কি, তো সেই জন্য এখন আর কিছু করে যেতে পারবো না, মানে স্যাটারডে একটু দেরি করে ঘুম থেকে ওঠাই হয়ে যায়। বেরোবো 11:30টার সময়, এখন 10:30 বেজে গেছে। মাছগুলোকে বের করে, রুই মাছগুলোকে, ফ্রোজেন মাছগুলোকে বের করে নর্মাল এমনি জলের মধ্যে চুবিয়ে রেখে গেলাম। এসে মাছের ঝোল ভাত করব, আর ওই ছোট ছোট গোল গোল আলু আছে, ওই আলু আলু দিয়ে আর কি মাছের ঝোল হবে, তো আলুটা একটু সেদ্ধ করে আছে, ওই তো এগিয়ে আছে, রাতেই রাত্রেবেলা রান্নাটা হয়ে যায় আর কি। আর একটু ধোকা বানিয়েছি, জানি না আমার ধোকা ধোকাটা গরম এখনো অব্দি, এটা কাটলে কি হবে পরে জানি না, তো এটা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই হচ্ছে সকালবেলা উঠে এগুলো সব কাজকর্ম হয়েছে, তারপরে সেজে গুজে রেডি হয়ে আবার পার্টিতে যাবো। চিড়ের পোলাও নিয়ে বসেছি খাবো, আর বাকি টুকটাক হাতের কাজকর্ম যেগুলো আছে সেগুলো সেরে নেবো, একদমই সময় কম। রাজমা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার এটাকে সিম করে দিয়ে অনেকক্ষণ ধরে একটু ফোটাবো, তাহলে রাজমাটা একদম হয়ে যাবে। মাছ জলে ভিজিয়ে গেলাম, একে আর কিছু করা যাবে না, সময় নেই এখন। সেজে গুজে বেরিয়ে পড়েছি পার্টিতে যাওয়ার জন্য। পার্টিটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, তো সুযোগ পেয়েছি ইন্ডিয়ান জামাকাপড় পরার। কি রে নামটা জানিস? কি নামটা জানি না, যেখানে যাবো সেটা হচ্ছে মানে ওই স্কারবোরো বলে একটা জায়গা আর কি। স্কারবোরো মোস্টলি মানে প্রচুর বাংলাদেশি দোকান টোকানও আছে, যদিও আমাদের সময় নেই, আমরা যেতে পারবো না, বাট অনেক বাংলাদেশি দোকান আছে ওখানে, বাংলাদেশি পপুলেশন একটু বেশি ওখানে, তো সেজন্য অনেক দোকানপাট আছে। কালকে ইন্ডিয়া থেকে আসা দুল আমি পরে নিয়েছি, হ্যাঁ আমিও একটা মানে ওই আর কি চাইনিজ কলারওয়ালা যে জামাগুলো হয় সেগুলো পরেছে অমিতও, তাই তো মানে মোটামুটি আবার আমরা একটা সুযোগ পেয়েছি ইন্ডিয়ান জামাকাপড় পরে পার্টিতে যাওয়ার, রওনা দিয়ে দিয়েছি। অনেকটাই রাস্তা যদিও এখন আমাদের, কটার সময় পৌঁছবো? 1:40 পৌঁছবো দেখাচ্ছে আর কি। মাঝখানে একটু অ্যাবিকে একটু কিছু খাবার কিনে দেবো, সকাল থেকে তো সেরকম কিছুই খাইনি, আমার ইচ্ছে ছিল আর কি বেরোনোর সময় ওকে একটু কিছু খাইয়ে নিয়ে আসতে, কিন্তু সেই আর কি খাওয়াতে গেলে দেরি হয়ে যাবে, তো ও তো বার্গার ফ্যান আর কি, কোথাও একটা বার্গার কিনে দেবো, খেতে খেতে চলে যাবে। পৌঁছে গেছি ওই তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যাই গিয়ে ভেতরে ঢুকি। রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো ছিল, অনেক রকমের অপশান ছিল, রাইস, নান, চিকেন, মাটন, পনির, মিক্সড ভেজ, ডাল, অনেক রকম অপশান ছিল। আর স্টার্টারের মধ্যেও ফিশ আর একটা চিকেন তন্দুরি ছিল, চিকেন তন্দুরি আর ফিশ দুটোই খেতে খুব ভালো ছিল। আর হট গুলাব যেমন ছিল, ও হ্যাঁ সামোসা আর পকোড়াও ছিল, সবগুলো খাবারই বেশ ভালো ছিল। আর এদিকে একটা স্যালাড আর ফ্রুটসেরও কর্নার ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই দাঁড়িয়ে বসে যে যার মতন আড্ডা দিচ্ছি, বাচ্চারা বাচ্চাদের মতন করে হইচই করছে, খেলছে, আর ওই একটু ফটো তুলতে বললে একসাথে সবাই মিলে হচ্ছে, আবার যে যার মতন করে খেলছে আড্ডা দিচ্ছে। বাড়ি বাড়ি থেকে বেরিয়েছি, এখন যে বন্ধুর বাড়ি ওখান থেকে দেখাচ্ছিল 20 মিনিটস, তো 20 মিনিটস যেতে লাগবে ওদের বাড়িতে যাবো, গিয়ে তারপরে ওদের বাড়ি থেকে বাড়ি চলে যাবো, হোপফুলি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে আমার অনেক কাজ আছে, তো সেজন্য বারবার বলছি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। আর বাড়ি থেকে চলে এসেছি, বাড়ি চলে এলাম এই 8:30, সেই 11:30 বেরিয়েছিলাম, আর এই 8:30 সময় এলাম। হ্যাঁ যে বন্ধুর বাড়িতে গেছিলাম ওদের একটা কুট্টি ডগি আছে রিকো, খুব মিষ্টি আর কি, এমনিতে তো গেলে আমি খেলে ওর সাথে, আজকে আবার ওরকম করে দুটো পা দিয়ে আমি গায়ের মধ্যে উঠেছে, খুব খুশি হচ্ছে আর কি, তাই তো। হ্যাঁ দি বাড়ি চলে এসেছি, কিন্তু মানে 8:30 বাজে, দিন শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু নয়, বাড়িতে প্রচুর কাজ, ওই যে
কিচেন এরকম মেস করে চলে গেছিলাম, সেগুলো গোছাবো, রাতের জন্য একটু রান্না করব। হ্যাঁ, ও আর একটা খাওয়া দাওয়া করে উঠে বলছি, আজকে হচ্ছে ডেলাইট সেভিং এন্ড, তাই তো? আজকে হচ্ছে ডেলাইট সেভিং এন্ড হচ্ছে। ডেলাইট সেভিং এন্ডটা কি জিনিস সেটা আমি বোঝাচ্ছি আর কি, একটু একটু খটমটো টাইপ আর কি। আর এক ঘন্টা আমরা আজকে সারাদিনে বেশি সময় পাবো আর কি, এরকম মানে আজকের দিনের জন্য এক ঘন্টা আমরা বেশি সময় পাবো আর কি, এটা একটু আনন্দের ব্যাপার আর কি। এবার যাই গিয়ে এবার কিচেনের জন্য রেডি হই। এই যে এসেই শুরু করেছে, এখানটাই রেখেছে, মানে দরজা দিয়ে ঢোকার মুখেই টয় রেখেছে, এসে টয়টা খেলতে পারবে আর কি। কি বলছিস? আজকে উইন্টার সলস্টিস না, মানে অফিশিয়াল ফার্স্ট ডে অফ উইন্টার, তাই? সেটা আমি জানি না সেটা। ও এটা ও জানে আজকে নাকি ফার্স্ট ডে অফ উইন্টার, মানে আমি জানি না, সেটা দেখতে হবে আমাকে। ওর হয়তো স্কুলে ডিসকাস হয়েছে, নানা যাই প্রচুর কাজ আমাকে, আমার মাছের আশ ছাড়াতে হবে এখন। আবার যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে এসে কিচেনটায় ঢুকি, কাজকর্মগুলো সব শেষ করি। রান্না বান্না শুরু করেছি, মাছের আশ টাশ চাড়িয়ে সমস্ত কিছু মাছ ভেজে, তারপরে আমি আমাকে দেখে গুটি গুটি পায়ে আসছে এখানে। হ্যাঁ, মাছ এখানে না মানে রুই মাছের ঝোল করছি আজকে। মাছ এখানে লোকজন হচ্ছে যারা কাটে আর কি, মানে সবাই তো আর ওরকম বাঙালি হয় না আর কি, বাঙালি ছাড়া ওই রুই মাছের কাট কী করে জানবে। এবার ওদেরকে শুধু বোঝানো হয়, মানে অনেকে আমার ল্যাঙ্গুয়েজও বোঝে না, মানে ইংলিশ হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ সবার সাথে বোঝানোর জন্য, সেটাও বোঝে না, মানে সেই আর কি আকার ইঙ্গিতেও এরম করে বোঝাতে হয়। তো ওদেরকে বলা হয় যে এরকম করে প্রথমে মাছটাকে এরকম করে মাঝখান থেকে কাটবে, ওরা করাত দিয়ে কাটে আর কি, মাছটাকে এরকম করে কাটবে, কেটে মাঝখান থেকে ছোটো ছোটো টুকরো করবে আর কি, পেটিটাকে বলা হয়, মানে একদম পুরো ইনস্ট্রাকশন দেওয়া হয়। আর সেটা ম্যাক্সিমামই হচ্ছে সেই মুখভিনয়ের মতন এমনি এমনি করে। এবার মাছ কেটেছে, এই যে মাছ, আমি তাই দেখাচ্ছি, এই যে মাছ, এই যে এক একটা পিস হচ্ছে এই বড় বড়, যখন শুরুর দিকের মাছটা থাকে হতে হতে এই যে এই কুটি কুটি সব মাছের পিস বের করে। যেহেতু ওদের বলা হয়েছে আর কি পেটি গাদা আর কি আলাদা আলাদা করতে, ওরা আর একসাথে করে রিং পিস করতে পারে না, আর পেটির মাছগুলো হচ্ছে পুরো আঙুলের মতন করে কাটে, খুব ডিফিকাল্ট। ভালো মাছ এরকম করে যদি মানে ভালো মাছ কাটার রুই মাছ পেতে হচ্ছে এখানে খুব ডিফিকাল্ট ব্যাপার। আজকে মাছের ঝোল রান্না করেছি এরকম গোল আলু দিয়ে, আলু ছিল না, এই ছোট আলুটা ছিল আমার, আর এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ দিইনি, রসুন দিইনি, একদম আদা জিরা বাটার ঝোল করেছি পাতলা করে। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনে পাতা আর নেই আর কি, এবার নামিয়ে দেবো, হয়ে গেছে মাছের ঝোল। ওদিকে বাড়িতে হচ্ছে সব ওয়ার্ল্ড কাপ দেখছে, এখানে হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের চরম ফ্যান একজন, ইন্ডিয়া একটা ম্যাচ হেরেছে, চরম কোশ্চেন কি করে হলো, খুব দুঃখ আর কি। ও কালকে কিচেন ক্লিন করে এই এক ব্যাগ ট্র্যাশ হয়েছে, অনেক জিনিসপত্র হাবি জাবি ফেলেছি, কিছু বাসনপত্র ফেলছি, এই যে এই কড়াইটা ফেলতে হবে, ওই প্লাস্টিকের কিছু আর কি ওই স্ট্যান্ড মতন ছিল সেগুলো সব ফেলবো, আর একটু কিচেন গোছানোর কাজ বাকি আছে, মনে হয় না আজকে আর করবো, কালকে করবো আর কি। হ্যাঁ, ওটা করলে বাকি সমস্ত যা হবে ওগুলোকে আবার একটা ট্র্যাশ ব্যাগে ভরে, তারপরে তো মানডেতেই আর কি গার্বেজ ক্লিন করতে আসে। চল আবি এবার ডিনার করে নেবো আমরা, ডিনার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আবিবাবু এখন ঘুমাবেন আমরা খুব ভালো করে জানি, তো ওর বাবা একটু খেলা দেখতে ভালোবাসে, ক্রিকেট খেলা দেখছে, কালকে ছুটি আছে তো, সানডে আছে, তো আবিও দেখছে আর কি। আমিও কিছু বলছি না, কারণ গাড়ি থেকে এখনও এসছে আর কি, অনেকটা ড্রাইভ ছিল, তো ও অলমোস্ট প্রায় 1 আওয়ারের মতনই ঘুমিয়েছে। হ্যাঁ, 1 আওয়ার না হলেও 45 মিনিটস 50 মিনিটস তো ঘুমিয়েছে, তো আমি দেখলাম এখন ধরে বেঁধে নিয়ে এসে ঘুম পাড়াতে বসলে ও ঘুমাবে না, থাক একটু কালকে। আর এমনিতেও স্যাটারডে হচ্ছে টিভি ডে আর কি, তো একটু দেখছে বাবার সাথে বসে বসে, বাবা খেলা দেখছে কম, আবি কোশ্চেনের আনসার দিচ্ছে বেশি আর কি, আবি কন্টিনিউয়াস কোশ্চেন করে যাচ্ছে, আমি মাঝে মাঝে আমার দিকে এমনি করে তাকাচ্ছে, বিরক্ত হলে কিছু নেই, এরকম করেই খেলা দেখা শিখবে আর কি, এরকম কে কি খেলছে কেন খেলছে, মানে ওর হাজারটা কোশ্চেন আর কি। তো করুক বাবা ছেলে মিলে, আমি চলে এসছি এখন বেডরুমে, একটু এডিট টেডিট করবো, কাজ আছে প্রচুর, লন্ড্রির ব্যাগ প্রচুর পড়ে আছে, সেগুলোকে সব ফোল্ড করতে হবে, যদি আইবাবু অনেকটাই করে দেবে মনে হচ্ছে, জিজ্ঞেস করেছে লন্ড্রি আছে, লন্ড্রি আছে, হ্যাঁ আছে লন্ড্রি। হ্যাঁ, তো আবি যেটা বলছিল ডেলাইট সেভিং, সেটা একটু ছোট্ট করে বলে দিই, তো ডেলাইট সেভিং মানে আমিও এখানে আসার পরেই জেনেছি, আগে কোনো আইডিয়া ছিল না। তো ডেলাইট সেভিংটা হচ্ছে যেহেতু সামারের সময়টাতে, মানে আজকে ডেলাইট সেভিং এন্ড হলো আর কি, আর শুরুটা হয় হচ্ছে মার্চ মাসে, তো মার্চ টু এই নভেম্বরের, নভেম্বরের বোধহয় ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, আর মার্চেরও বোধহয় ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, এটা তো আর কি ওয়ার্ম ওয়েদার থাকে আর কি, কাইন্ড অফ সামার আর কি, ওরকম ওয়েদার থাকে ওয়ার্ম ওয়েদার, সেই ওয়ার্ম ওয়েদারটাকে ডেলাইটটাকে মানে দিনের যে আলোটা থাকে সেটাকে একটু সেভ করার জন্য টাইমটাকে একটুভাবে আর কি
মানে পিছিয়ে না এরকম আর কি। আর সেটা হচ্ছে আজকে এন্ড হচ্ছে, এন্ডটা কি করে হচ্ছে আজকে রাত্রি যে দুটো হয়ে যাবে, 2 o'clock, 2 AM মানে হচ্ছে এটা আমাদের কাছে হচ্ছে 1 AM হবে। তার মানে হচ্ছে আমরা 1 ঘন্টা বেশি পাচ্ছি, মানে 2 বাজার কথা কিন্তু 1টা বাজছে আর কি। তো সেইটা হচ্ছে আজকে আজকে থেকে শুরু হলো, এটা হচ্ছে মানে এন্ড হয়ে গেলো, এটা হচ্ছে নর্মাল টাইম আর কি, নট ইটস নট ডেলাইট সেভিং টাইম। আর ডেলাইট সেভিং টাইমের সময় কি হয় উল্টোটা, 1 ঘন্টা করে কম পাই আমরা, সেটা হচ্ছে যখন রাত 2টো বাজে তখন 2টো বাজার কথা সেটা না হয় 3টে বেজে যায়। সকালবেলা কি হয়, সকালবেলা 5টার সময় 5টা বাজার কথা সেটা 6টা হয়ে যায়, মানে 6টা বাজার কথা সেটা 7টা হয়, যেহেতু লাইট থাকে সেজন্য 6টার সময় প্রচুর আলো হয়ে যায়, মানে লোক অনেকটা সময় ধরে ডেলাইট পায়, টাইম ফ্রেম ধরে আলো থাকলে যেরকম হয়, রাত হয়ে গেলে তো আমরা ভাবি এই রাত হয়ে গেলো এবার মানে ঘরে ঢুকে পড়ো টাইপ আর কি এরকম। তো ডেলাইট সেভিং মানে হচ্ছে মানে বলতে চাইছে ওই সময়টাতে, ওই সময় যেহেতু সামারের অনেকটা ডেলাইটটাকে সবাই মিলে এনজয় করে আর কি, ইটস মোর লাইকলি ডেলাইটটা এনজয় করো। তো এটা এন্ড হয়ে গেল, এবার কালকে থেকে যেটা হবে সেটা হচ্ছে 7টা বাজবে, সেটা হচ্ছে 6টা, মানে অ্যাকচুয়ালি তাই হওয়ার কথা আর কি, কারণ এখন 6টার সময় যা অন্ধকার দেখতে পাই আর কি, ওরকম এখন দিন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আর কি, মানে এতদিন বলছিলাম 5টা সাড়ে 5টার সময় অন্ধকার, আমার তো মনে হয় কালকে মানে 6টাটা যেহেতু 5টা বাজবে তো ওই 5টাটা যেহেতু 4টে হবে, 4:30 সময় অন্ধকার, মানে অনেক কিছু বলছি এটা ভীষণ কনফিউজিং, কিন্তু আমাদের লাস্ট 10-12 ইয়ার্স ধরে এটাকে মেনটেন করতে করতে অভ্যেস হয়ে গেছে। প্রথমবার আমার মনে আছে এই ফোন টোনগুলোতে তো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে, প্রথমবার আমি যখন তখন আমি একাই থাকতাম আর কি, হ্যাঁ তো একটি অ্যালার্ম ছিল আমার, সেই অ্যালার্মটাকে আমি মাথার কাছে সেট করে রেখে ঘুমোতাম আর কি, দিয়ে এরকম এরকম মানে নভেম্বর মাসে আর কি, নভেম্বর মাসের সময় এরকম ঘুম থেকে উঠবো এরকম। আর ও ডেলাইট সেভিংয়ের আরেকটা কথা বলা হয়নি, ডেলাইট সেভিংটা হচ্ছে সবসময় শুরু হয় হচ্ছে মানে সানডে থেকে, মানে স্যাটারডে নাইট থেকে হয়, মানে লোকজন যাতে প্রিপেয়ার হতে পারে, মানে সানডে নাইটে হয়, মানে স্যাটারডে নাইটে হয়, মানে আমাদের নাইটে হবে, সানডে থেকে শুরু হবে আর কি, কালকে লোক প্রিপেয়ার হবে সানডেতে, মানডে থেকে আবার ব্যাক টু মানে রুটিনে আর কি অভ্যস্ত হয়ে যেতে পারে আর কি। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, প্রথম এসছি যখন সেবার আমি তখন থাকতাম আমি টেক্সাসে, হ্যাঁ তো এবার একটি অ্যালার্ম ছিল আমার, একা একা ঘুমোতাম আর কি, মোবাইলের অ্যালার্মের উপরে ভরসা ছিল না, একটা বড় ঘড়িতে কাং কাং করে আওয়াজ হয় এরকম একটা অ্যালার্ম ছিল, নাহলে ঠিক টাইমে উঠে অফিস যেতে পারবো না বলে। তো যথারীতি অ্যালার্মটাকে আমি পাশে রেখেছি, সেটার তো আর টাইম চেঞ্জ হয় না, ওটাতে তো নিজে আর কি ম্যানুয়ালি করতে হয়, ফোন টোন খুলে যেমন ওয়াইফাইতে থাকে অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আর কি, সেটা আর হয় না। তো সেইটা তো বেজেছে, সেইটা বাজার পরে আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে তারপরে দেখছি যে তারপরে যখন ঘড়িতে দেখছি, ঘড়িতে দেখছি আরে এটা তো মিলছে না, মানে ওটা বোধ হয় বাজছে 7টা, মানে ঘড়ি বাজছে 7টা, ওটা বাজছে 8টা, এরকম সব হয়েছে। দিয়ে তারপরে আমার এক অফিস কালিগকে মানে ফোন করেছি আর কি, এরকম ব্যাপার বলছে হ্যাঁ আজকে থেকে তো ডেলাইট সেভিং জানতাম না আর কি, এরকম হয়েছে, মানে আমি বোধ হয় এরকম মানে তখন ও সেটা আবার আমার ফার্স্ট মানে ফার্স্ট ইউএসএতে আসা আর কি, অনসাইট মার্চে এপ্রিল এসে মানে পাইনি আর কি, তার আগেটা মার্চের আর কি ডেলাইট সেভিং হয়ে গেছে, তারপরে এসছি আর নভেম্বর মাসে ফার্স্ট টাইম। সে আমি বলছি হায় রে জীবনে 1 ঘন্টা বেশি ঘুমানোর সময় পেলাম, সেই 1 ঘন্টাটাকেও কাজে লাগাতে পারলাম না, তখন তো অলরেডি উঠে গেছি, ব্রেকফাস্ট করেছি, সব হয়ে গেছে, মানে খুব কনফিউজিং আমার যে কেন এরকম হচ্ছে, এটার সাথে ওটা ম্যাচ করছে না আর কি, যখন ব্যাপারটা বুঝতে পারলাম। এখন তো অভ্যেস হয়ে গেছে, এখন তো কোনো কোনো বছর এরকম হয় ডেলাইট সেভিং বুঝি না, ঘড়ি দেখি ও ডেলাইট সেভিং ঠিক আছে চলো ওই আর কি, শুধু একটু ঘুমানোর সময় আর কি একটু ঘুম আরাম হবে আর কি ভেবে ও কালকে আমি 1 ঘন্টা বেশি ঘুমোতে পারবো এরকম আর কি। তো এখন আমি একটু কাজকর্ম করি, এডিটিং করি, ভিডিও এন্ড করা আমি বলেছি ও করবে আমার সাথে, আসুক খেলা দেখ, তারপরে ভিডিওটা এন্ড করছি, চলে এসছি আবি বাবুর হয়ে গেছে খেলা টেলা দেখা, আর ঘুমাবি তো নাকি, দেখিস দেখিস এমন করছে যে মোবাইল স্ট্যান্ডটা পড়ে যাওয়ার মতন অবস্থা, আমাকে ধরে থাকতে হবে আবি, ঠিক আছে চলো। খেলাগুলো দেখি ওয়ার্ল্ড কাপের আর কি, এক তো হয়তো এই যে এটাই বোধ হয় একমাত্র দিনের মানে তাড়াতাড়ি দেখতে পেলো, নাহলে তো অমিত মানে আমি যদি ওঠে না, অমিত তো খেলাগুলো দেখে সেগুলো হচ্ছে ভোরবেলা আর কি, 2-3, রাত্রে 3-4 সময় উঠতে হয় ভোরবেলা, দিয়ে 6:30-7:00 অবধি খেলা দেখে আর কি, এরকম সবগুলো না ইন্ডিয়ায় খেলা থাকলেই দেখে, বলছে পারে কি করে, চল আর বাঁকা বাঁকা কথা বলতে হবে না, এবার তুই ঘুমো, হ্যাঁ ঠিক আছে। আর ও শোন উইন্টার এখন নয়, দেরি আছে, অফিসিয়াল উইন্টার ডিসেম্বর মান্থে, আই স দ্যাট অফিসিয়াল,
অফিশিয়াল ডিসেম্বর মান্থে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ডেজ উইল গেট শর্টার কখন হ্যাঁ চলো বাবা হ্যাঁ ওকে আমি ঘুম পাড়াতে হবে আজকে আর কি নাহলে আমার খেল ছিল না কাল সকালে টেনিস ক্লাস মানে ওকে তাড়াতাড়ি উঠতেই হবে আর কি মানে 9টার সময় বেরোতে হবে তো অ্যাটলিস্ট 8:30টার সময় উঠতেই হবে ওকে আর কি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা গুড নাইট